हेलो फ्रेंड्स, आमी शुक्ला, वेलकम टू माई चैनल शुक्लास होम किचेन। आज आमी बनाबो खूब परिचित और पछंदेर एकटी रेसिपि दई कातला। प्रतिदिनेर माछेर झोलेर थेके आलादा टेस्ट, खेते भीषण सुस्वादु। जे कोनो अनुष्ठान बाड़ीतेई आमरा एई दई कातला खेये थाकी। एई दई कातला दारुण स्वादेर हय एबं खूब कम टाइमे कम उपकरण दिये सहजेई बानिये फेला जाय। ताहले चलुन देखे निई एई दई कातला बानाते आमार कि कि लागछे आर आमी किभाबे बानाच्छि। दई कातला बानाते एखाने आमी 4 पिस कातला माछ खूब भालो करे परिष्कार करे धुए निয়েছি। আর নিয়েছি এখানে হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4 চামচ নিয়েছি টক দই, বাড়িতে পাতা টক দই। আর 4 কোয়া নিয়েছি রসুন, হাফ চামচ নিয়েছি চিনি, হাফ ইঞ্চ আদা আমি কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, হাফ চামচ নিয়েছি আমি শাহি গরম মশলা, আর 1 টেবিল চামচ নিয়েছি ঘি, 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। আর নিয়েছি এখানে হোয়াইট অয়েল, আমি রান্নাটা হোয়াইট অয়েলে করব। আর লবণ নিয়েছি, হলুদ নিয়েছি। আর নিয়েছি এখানে গরম মশলার মধ্যে 2টো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর কয়েকটা 8 থেকে 10টা আমি হচ্ছে গোলমরিচ। আর লাগছে পরিমাণ মতন জল। সবার প্রথমে আমি মাছটার মধ্যে একটু লবণ আর সামান্য হলুদ, খুব সামান্য একটু হলুদ মাখিয়ে নেব। আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে আমি গরম হতে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ আমি একটু বেরেস্তা করে নেব। ভেজে আমি তুলে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটা, আর দেব যে 4 কোয়া রসুন নিয়েছি, রসুন, হাফ ইঞ্চ আদা, আর 4টে কাঁচা লঙ্কা, আর যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ আমি জল দেব। দিয়ে আমি এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে একটা পেস্ট করে নিয়েছি। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রেস্টটাও করেছি, আমি তুলে নেব। এবার এবার এই তেলের মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি ভেজে নেব। দুটো দুটো করে ভেজে নেব। দেখুন আমাদের এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেব। এই পিঠটাও হতে দেব। আমাদের এই পিঠটাও হয়ে গেছে। আমি এবার মাছটা তুলে নেব। এবার আমাদের যে আরো 2 পিস আছে সেটাও আমি ভেজে নেব। আমাদের এই পিঠটা হয়ে গেছে। আমি এবার উল্টে দেব। আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নেব। খুব কড়া করে না ভেজে মোটামুটি একটু লাল করে ভাজলেই হবে। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি। আমি পুরো ঘিটাই দিয়ে দিলাম। ঘিটা আমি গলতে দেব। ঘিটা গলে গেছে। এবার আমি দুটো দারচিনি, চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি, আর চারটে লবঙ্গ, আর 7 থেকে 8টা গোলমরিচ দিয়ে দিলাম। আমি একটু নাড়িয়ে নেব গন্ধ বেরোনো পর্যন্ত। বেশ, আমাদের এটার থেকে বেশ দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। আমি এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এটা 1 থেকে দেড় মিনিট মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। আমি যে টক দইটা নিয়েছি, টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এবার যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মাছটার মধ্যে দইটা খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত এইভাবে রাখবো। দইটা খুব ভালো করে মাছের মধ্যে চলে যাবে। এইভাবে আমি রেখে দেব। দেখুন, আমাদের 1 থেকে দেড় মিনিট পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিলাম। তার যে তেল উঠে গেছে, তার মানে মশলাটা হয়ে গেছে। এবার আমি যে চিনিটা নিয়েছিলাম চিনিটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম বাড়াবো না, তাহলে দুধটা কেটে যায়, এই দইটা কেটে যায় এবং ঝোলটা একদমই বাজে দেখতে হয়ে যায়। আমি আস্তে করে নাড়িয়ে দেব, মশলার সাথে মিশিয়ে দেব। দিয়ে এবার আমি এটা ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা একদম লোতে রেখে আমি এটা ঢেকে দেব। মাঝে একটু আমি খুলে দেখব। আমি একটু সামান্য জল দিয়ে দেব। ওই বাটিটা ধুয়ে আমি দিয়ে দেব। আর দেব 2 কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভাগ করে আমি দিয়ে দেব, আর সামান্য একটু বেরেস্তা। দিয়ে और जे आमी गरम मसला नियेछिलाम शाही गरम मसला सेटाओ दिए देब, मिशिए देब। एबार आमी दमे देब, ढेके खूब भालो करे आरो 2 मिनिट पर्यन्त राखबो, एकदम गैसेर फ्लेमटा लोते रेखे। अच्छा, आमादेर 2 थेके 3 मिनिट हये गेछे, एकदम माछटा हये गेछे, झोलटाओ हये ओपर दिये तेल छेड़े दियेछे। आमी आर एबार आमी गैसेर फ्लेमटा अफ करे ढेके राखबो। 7 থেকে 8 मिनिट पर स्टैंडिंग टाइम दिये आमी सार्व करबो। आमादेर 7 থেকে 8 मिनिट हये गेछे, एबार आमी सार्व करबो। खूब बेशी ग्रेवी होबे ना, आमी एबार एर मধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে দেব। আমাদের একদম রেডি দই কাতলা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই কাতলা। গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।